এদিকে ঢাকায় চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরিমণি বলেন, প্রীতিলতাকে ধারণ করাটা দুই মিনিটের ব্যাপার না কিন্তু। তাছাড়া আমি চরিত্রটি পর্দায় ফুটিয়ে তুলতে দুই বছর ধরে প্রস্তুতি নিয়েছি, আমার বিশ্বাস আমি ধারণ করতে পারব। শুক্রবার এফডিসির জহির রায়হান কালার ল্যাবে সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন চিত্রনায়িকা পরিমণি। তিনি বলেন, প্রীতিলতা যেমন মায়ের কাছে আশীর্বাদ চেয়েছে, আমি সবার কাছে সেই আশীর্বাদটুকু চাই, আমি যেন পর্দায় ঠিকঠাকভাবে তুলে ধরতে পারি। এদিকে প্রীতিলতা চলচ্চিত্রের প্রথম লটের শুটিং এরই মধ্যে শেষ হয়েছে। গোলাম রব্বানীর চিত্রনাট্য সংলাপে রাশিদ পলাশের পরিচালনায় ছবিটিতে পরিমণি ছাড়াও আরও অভিনয় করেছেন তানভীর, মামুন বিশ্বাস, রাজু খান, আফরিন বুলবুল, সাইফ চন্দন, মুকুল সিরাজি, রিপা প্রমুখ। প্রসঙ্গত, কারার ফুক শেষে মুক্ত হয়ে আবার সিনেমার কাজে ফিরলেন পরিমণি। ব্রিটিশ বিরোধী মুক্তি সংগ্রামের প্রথম নারী শহীদ চট্টগ্রামের সন্তান প্রীতিলতাকে নিয়ে নির্মিতব্য প্রীতিলতা সিনেমার শুটিংয়ে নাম ভূমিকায় অভিনয় করছেন পরিমণি। আগামী 27 অক্টোবর থেকে চট্টগ্রামের দ্বিতীয় লটের শুটিংয়ে কাজে থাকবেন টানা 20 দিন। এর আগে মাদক মামলায় 27 দিন কাশিমপুরের মহিলা কারাগারে ছিলেন পরিমণি। গত 4 আগস্ট পরিমণির ঢাকার বনানীর বাসভবনে অভিযান চালায় র্যাব। প্রথমে অভিনেত্রীকে আটক করে তার বাড়িতেই জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তী সময় গ্রেপ্তার হন পরিমণি। এরপর 3 দফায় মোট 7 দিনের রিমান্ডে নেওয়া হয় পরিমণিকে। প্রিয় দর্শক, এ পর্যায়ে একটি কথা না বললেই নয়, এ চ্যানেলটির সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য। চ্যানেলটির অনেক ভিডিওতে এই রূপক অর্থে অনেক সময় জনপ্রিয় নায়ক নায়িকা শিল্পী ও কলাকৌশলীদের নাম ও ছবি ব্যবহার করা হয়েছে, যা শুধুমাত্র বিনোদনের জন্য। তাই দয়া করে ভিডিওটি বিনোদন হিসেবেই গ্রহণ করবেন। ধন্যবাদ।